শেখ হাসিনা এবং তার পরিবারের বড় একজন ক্যাশিয়ার হচ্ছেন এস আলম তিনি দুর্নীতিবাজদের গডফাদার এবং মাফিয়া পরিচিত এস আলমকে ধরেছে বেশ শক্তভাবে এস আলমকে ধরার মধ্য দিয়ে শুধু এস আলম এবং তার সাঙ্গ পাঙ্গ না একেবারে শেখ হাসিনা মাফ করবেন এসালমকে ধরার মধ্য দিয়ে শুধু এস আলম এবং তার সাঙ্গ রানা শেখ হাসিনা শেখ রেহেনা জয় বা বাকি যারা আছে যাদের নাম শোনা যায় সেটা পরিষ্কার চিত্র পাওয়া যাবে ইতিমধ্যে রিমান্ডে থাকা এফ রহমান বলেছে যে তাদেরকে এবং এস আলম তাদের পাচার করা দুর্নীতির টাকা এবং প্রকল্পের টাকা এগুলি ভাগাভাগি করতে হতো অনেকটা বাধ্য হয়ে এখন সর্বশেষ খবর হচ্ছে এস আলম ও তার সহযোগীদের বিরুদ্ধে এক লাখ তেরো হাজার কোটি টাকা পাচারের অভিযোগ অনুসন্ধান করছে সিআইডি দর্শক চিন্তা করতে পারেন এক লাখ তেরো হাজার কোটি টাকা মানে আমরা আগে শুনতাম শত শত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা সেটি এখন রূপান্তরিত হয়েছে এক লাখ কোটি টাকারও বেশি মানে দুর্নীতির একটা স্বর্গরাজ্য বানিয়েছে শেখ হাসিনা তার শাসন আমলে এটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে এবং এইচ যেভাবে টাইট দিয়েছে একেবারে আসান কি বলে কলিজার মধ্যে কামড় দিয়েছে বলা যায় যে তার ইসলামী ব্যাংক তার নিয়ন্ত্রণে থাকে এবং সাতটা ব্যাংক অলরেডি টিকোভার করেছে সরকার এবং বলেছে তার নামে বেনামে কোনো সম্পত্তি কেউ কিনবেন না যদিও তার মধ্যে অনেকে মানে টু টু পাইস কামাচ্ছে এবং সহযোগিতা করছে কিন্তু খুব একটা কাজে দেবে না এবং অচিরেই এই অভিযান শুরু হবে এবং যেই আমরা কিছু সাপের খেলা দেখলাম সেনাবাহিনীর হাতে সেই সাপের খেলাও শুরু হবে যাক বেশি কথা না বলে আমি যেই তথ্যটা জানাতে চাই গণমাধ্যমে যা প্রকাশিত হয়েছে তাতে বলা হচ্ছে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম এস আলম ও তার সহযোগী ব্যক্তিদের বিরুদ্ধে এক লাখ তেরো হাজার দুইশো পঁয়তাল্লিশ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু হয়েছে এই পাচারের টাকা কোথায় গেছে গেছে কার কার ব্যাংকে হাতে এত সহায় সম্পত্তি বিদেশে সব অনুসন্ধান হবে এবং ইউরোপ আমেরিকা একমত যে তারা ডক্টর ইনুসকে পূর্ণ মাত্রায় সহযোগিতা করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এই তদন্ত শুরু করেছে সংবাদ মাধ্যমে পাঠানো সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে এস আলম গ্রুপের মালিক এস আলম ও তার সহযোগী ব্যক্তিদের বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধ প্রতারণা জালিয়াতি ও হুন্ডি কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে এস আলম সহ তার সহযোগী ব্যক্তিরা এক লাখ তেরো হাজার দুইশো কোটি টাকা বিদেশে পাচারে জড়িত সন্দেহে অনুসন্ধান শুরু করেছে সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট সিআইডি বলছে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী প্রতারণা মাধ্যমে এস ব্যক্তিরা বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করে ব্যবধানে আবার বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি গ্রহণ করেছেন তারা সিঙ্গাপুর মালয়েশিয়া সাইপ্রাস এবং ইউরোপে বাংলাদেশ থেকে অর্থ পাচার করে নিজের এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে স্থাবর অস্থাবর সম্পদ করেছেন সিআইডি তথ্য অনুযায়ী এস আলমের পাচার করা অর্থে সিঙ্গাপুরে দুই কোটি তেইশ লাখ চল্লিশ হাজার মার্কিন ডলার পরিশোধিত মূলধনের ক্যানালি লজিস্টিক প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান করেছেন এস আলম এবং তার সহযোগী ব্যক্তিরা সিঙ্গাপুরে এস আলমের বিলাসবহুল প্রাসাদে কারা অবস্থান করেছে কারা রাত্রি যাপন করেছে সব তথ্য সরকারের কাছে এখন আছে তারা প্রতারণার আশ্রয় নিয়ে বিদেশে পণ্য আমদানি রপ্তানি ও বিনিয়োগের নামে ছয়টি ব্যাংক থেকে পঁচানব্বই হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাত করেছেন এছাড়া নাম প্রতিষ্ঠান খুলে এস আলম অফশোর মাধ্যমে কোটি হাজার টাকা বিদেশে পাচার করেছেন বলেও অভিযোগ আনা হয়েছে সিআইডি বলছে এস আলম তার স্ত্রী ফারজানা পারভীন ছেলে আহসানুল আলম আশরাফুল আলম সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের মাধ্যমে মানি লন্ডারিং অপরাধ করেছেন তারা আসলে এস আলমকে ধরা হচ্ছে একটা বিশেষ কারণে কারণ হচ্ছে এস আলমের সাথে জড়িত আছে রাজ পরিবার যেই পরিবারের প্রধান হচ্ছেন শেখ হাসিনা শেখ রেহেনা এবং তার পরিবারের সদস্যরা সুতরাং এই একটা জায়গায় মৌচাকে ঢিল মারার মতন আপনি মৌচাকে ঢিল মারলে অসংখ্য মৌমাছি বের হতে থাকবে তো এখন আমরা অসংখ্য মৌমাছি দেখব কারা কারা এই এস আলমের মানে একটা সিন্ডিকেট দুর্নীতি যেখানে আত্মসাত করেছে সেই আত্মসাতের টাকা কারা কারা ভাগ বাটারা করেছে সেই জায়গাগুলো বা সেই মানুষগুলোকে আমরা চিনব এবং জাতি উন্মুখ হয়ে আছে এই বিষয় জানার জন্য দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ